ওয়েলকাম এভরি ওয়ান ওয়েলকাম টু ফুটবল বাণী দীর্ঘ একটা প্রতীক্ষার পর আবারও কাম ব্যাক করলাম খুবই সমস্যার মধ্যে চলছিলাম টাইম একদম বার করতে পারছিলাম না তোমাদের সাথে কি করে ইন্টারঅ্যাক্ট করব সেটাই বুঝতে পারছিলাম না সেই কারণে অনেক দিন ভিডিও আসে নিয়ে আশা করছি তোমরাও অনেকটা মিস করেছো আমাকে রেগুলার আপডেট দিতাম সেটা একদমই হয়ে ওঠেনি তার জন্য সবার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি তার আগে যেটা বলার সবাইকে শুভ বিজয়ের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা বড়দের অবশ্যই আমার তরফ থেকে প্রণাম আর ছোটদের আমার তরফ থেকে ভালোবাসা জানালাম সবার পুজো কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও পুজো আশা করছি সবার ভালোই কেটেছে সবাই কতটা আনন্দ করেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও বাট দীর্ঘ একটা প্রতীক্ষার পর আবারও ফিরেছি তোমাদের সাথে ইন্টার্যাক্ট করছি এবং আশা করছি এবার রেগুলার ভিডিও তোমরা পেয়ে যাবে রেগুলার আবারও ইন্ডিয়ান ফুটবলের আপডেট যেরকম আগে দিতাম সেরকমই আবার তোমাদের সাথে শেয়ার করব। অনেক দিন পর ভিডিও এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো ইন্ডিয়ান ফুটবলে ঘটে গেছে এই কদিনে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দেব। আশা করছি তোমাদের ভালো লাগবে তাই ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো তোমরা ডিটেলে পেয়ে যাবে একটা কথাই বলার যারা প্রথমবার আমাকে দেখছো বা আমার চ্যানেলটাকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে তোমরা এই চ্যানেলে আবারও পেতে থাকবে আজ থেকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক এই কদিনে ইন্ডিয়ান ফুটবলে অনেক কিছু ঘটে গেছে তার মধ্যে প্রথম যে আপডেটটা দিয়ে দেবো সেটা মুম্বাই সিটি এফসি নিয়ে মুম্বাই সিটি এফসির ওপর কিন্তু একটা ন্যাশনাল ট্রান্সফার ব্যান পড়েছিল হ্যাঁ একদমই ঠিকই শুনছো মুম্বাই সিটি এফসি একটা ব্রাজিলিয়ান ক্লাবকে কিছু পেমেন্ট ডিউ রেখে দিয়েছিল সেই কারণেই কিন্তু মুম্বাই সিটি এফসির ওপর একটা ন্যাশনাল ট্রান্সফার ব্যান পড়েছিল সেটাকে তবে মুম্বাই সিটি এফসি খুব তাড়াতাড়ির মধ্যেই শর্ট আউট করে দিয়েছে সলিডাইটি পেমেন্ট একটা ব্রাজিলিয়ান ক্লাবকে চব্বিশ ঘন্টার মধ্যে করে দিয়েছে মুম্বাই সিটি এফসি এবং যার ফলে আটচল্লিশ ঘন্টার মধ্যে মুম্বাই সিটি এফসি ট্রান্সফার ব্যান্ডটা উঠে গেছে আর কোনো চিন্তা নেই মুম্বাই সিটিএফসি এবার কিন্তু প্লেয়ার সাইনিং খুব ইজিলি করতেই পারবে মুম্বাই সিটিএফসির কাছে টাকার কোনো অভাব নেই মানি এখন মুম্বাই সিটি এফসির কাছে অবশ্যই আছে তো সেই নিয়ে ট্রান্সফার ব্যান্ড তোলা খুব সহজভাবেই করে ফেলেছে মুম্বাই সিটি এফসি তো এটাই মুম্বাইকে নিয়ে একটা বড়ো আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করে দিলাম এছাড়া মোহনবাগানের আপডেটে যদি আসি মোহনবাগানের জন্য তো অবশ্যই খারাপ খবর ট্র্যাক্টার অর্থাৎ ইরানের ক্লাব ট্র্যাক্টার এফসির এগেনস্টে মোহনবাগান সুপার জায়েন্ট এএফসি এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর ম্যাচ খেলতে যায়নি এটা আচ্ছা করছি তোমরা সবাই জানো মোহনবাগানের ম্যাচ দোসরা অক্টোবর যেটা ছিল সেটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে কারণ মোহনবাগান ইরানে রওনা দিতে পারেনি তার একটাই কারণ বর্তমানে সবাই যেন ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে সেই পরিস্থিতিতে ইরানে যাওয়াটা সেফ একদমই মনে করেনি মোহনবাগান ম্যানেজমেন্ট অর্থাৎ প্রতিটা প্লেয়ারের জন্যই কিন্তু এটা একটা সেফটি ইস্যু হয়ে দাঁড়িয়েছিল ইরানের ট্রাক্টরের এগেনস্টে খেলতে যাওয়াটা অর্থাৎ সেখানে গিয়ে যদি কোনো সমস্যায় পড়ে মোহনবাগান প্লেয়াররা সেই জন্যই সেফটি প্রোটোকল মেনে এই ম্যাচটা খেলতে যায়নি মোহনবাগান সুপার সুপারজায়েন্ট বাট এফসি কী করলো এটা এফসির তরফ থেকে একদমই একটা খারাপ ডিসিশন বলা যায় এফসির তরফ থেকে মোহনবাগানকে পুরোপুরি এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ একদম ঠিকই শুনছো মোহনবাগানকে মানে ধরে নেওয়া হয়েছে যে মোহনবাগান যেহেতু ইরানের ট্রাক্টরের এগেনস্টে খেলতে যায়নি তাই মোহনবাগান উইথড্র করে নিয়েছে তাদের নাম এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে এটাই ধরে নিয়েছে এফসি এবং সেই কারণে মোহনবাগানকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া হয়েছে এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে এটা একটা না ইনসাফি বলা যায় মোহনবাগানের এগেনস্টে হয়েছে এফসির তরফ থেকে তবে অবশ্যই মোহনবাগান এফসির আপিল কমিটি যেখানে আছে সেখানে তাদের মানে হয়ে আপিল জানিয়েছে যে এটা পুরোপুরি ভুল ডিসিশান মোহনবাগান খেলতে যেতে পারেনি তার একটাই কারণ বর্তমানে ইরানের পরিস্থিতি একদমই ভালো নয় ইসরায়েল আর ইরানের যুদ্ধ চলছে রোজ রকেট পড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান প্লেয়ারদের সেফটির কথা ভেবেই ম্যানেজমেন্ট মোহনবাগান প্লেয়ারদের ইরানে পাঠায়নি এরকম একটা আপিল করা হয়েছে এফসির আপিল কমিটির কাছে এবার দেখা যাক ফাইনাল ডিসিশন কী আসে তবে আপ আপাতত মোহনবাগান কিন্তু এফসি চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে বাদ পড়ে গেছে আর আরও একটা বিষয় যেটা মোহনবাগানের পক্ষে যেতে পারে সেটা শোনা যাচ্ছে ট্রাকটার এফসি এবং রাবসানের যে ম্যাচটা এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে সেটা শোনা যাচ্ছে অন্য কান্ট্রিতে শিফট করা হবে ইউএইতে নিয়ে যাওয়ার একটা প্রশ্ন উঠছে এবং এটা যদি হয় তাহলে কিন্তু মোহনবাগানের আপিলটা অনেকটা স্ট্রং হবে যেহেতু পরবর্তী ম্যাচ তোমরা ইরানে করতে পারছো না ইরানের জায়গায় অন্য দেশে নিয়ে যাচ্ছ সেখানে মোহনবাগান ম্যাচটা মোহনবাগান খেলতে যায়নি বলে কেন মোহনবাগানকে পুরোপুরি টুর্নামেন্ট থেকে বাদ করে দেওয়া হবে এটা অবশ্যই একটা খারাপ ডিসিশান এফসির তরফ থেকে করা হয়েছে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও দেখা যাক পিল কমিটির ডিসিশান কী আসে যেহেতু রাবসান আর ট্রাক্টারের ম্যাচটা ট্রান্সফার করা হচ্ছে অন্য দেশে এখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট অবশ্যই আসেনি সেটার অপেক্ষায় আমরা সবাই আছি এছাড়া ভিয়েতনামের এগেনস্টে ইন্ডিয়ার একটা ফ্রেন্ডলি ম্যাচ হয়ে গেল ইন্টারন্যাশনাল ব্রেক চলছিল সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল টিম ভিয়েতনামের এগেনস্টে কিন্তু হতাশাজনক পারফরমেন্স দেয়নি অনেক দিন পর ইন্ডিয়ান ফুটবলে অর্থাৎ ন্যাশনাল টিমের খেলা দেখে ভালো লাগলো মানে আগের ম্যাচগুলোর তুলনায় যথেষ্ট ইম্প্রুভমেন্ট হয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের গুরপ্রীত সিং সান্ধুর ওন গোল থেকে পিছিয়ে পড়ে ইন্ডিয়ান ন্যাশনাল টিম তারপর ফারুক চৌধুরী দীর্ঘ তিন বছর পর কামব্যাক করলেন ফারুক চৌধুরী ইন্ডিয়ান ন্যাশনাল টিমের জার্সিতে দু একুশ সালে তার লাস্ট গোল করেছিলেন ফারুক চৌধুরী নেপালের এগেনস্টে তারপর এক মাসের মধ্যে চোট পেয়ে যান ফারুক এবং তারপর দীর্ঘ তিন বছর পর আবারও ন্যাশনাল টিমে কামব্যাক করেছেন ফারুক চৌধুরী খুবই ট্যালেন্টেড ফুটবলার ইন্ডিয়ান ফুটবলে আশা করা যায় পরবর্তী সময়ে আরও গোল আমরা দেখতে পাবো ফারুক চৌধুরীর পা থেকে ফারুক চৌধুরীর এই কামব্যাকের ফলে ইন্ডিয়া এক একে ম্যাচটা ড্র অবশ্যই করেছে ভিয়েতনামের এগেনস্টে তবে অনেক কিছু পজিটিভ কিন্তু আমরা এই ম্যাচে পেয়েছি ভালো পারফরম্যান্স ইন্ডিয়ান ন্যাশনাল টিমের তরফ থেকে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও ন্যাশনাল টিমের এই পারফরমেন্স নিয়ে ডিটেলে আলোচনা করছি না কারণ আশা করছি সবাই তোমরা ম্যাচটা দেখেছো তোমরা অবশ্যই তোমাদের মতামতটা জানিও ইন্ডিয়ার এই কামব্যাকে ওয়ান ওয়ান ড্র করেছে ইন্ডিয়া ভিয়েতনামের মতো টিমের এগেনস্টে এবার আসবো ইস্টবেঙ্গলের আপডেটে এই কয়েকদিনে ইস্টবেঙ্গলের স্কোয়াডে অনেকগুলো পরিবর্তন হয়ে গেছে তার মধ্যে সব থেকে বড় যেটা চেঞ্জ হয়েছে ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লাস্কুয়াদ্রাদ ম্যাচ পরপর হেরে যাওয়ার ফলে রিজাইন করে দিয়েছেন ইস্টবেঙ্গলের হেড কোচের দায়িত্ব থেকে এবং তারপরে ইস্টবেঙ্গল সাইন করে নিয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংসের ফরমার কোচ অর্থাৎ অস্কার ব্রুজনকে অস্কার ব্রুজনের আবারও ইন্ডিয়ায় কমব্যাক ঘটেছে এবার হেড কোচ হিসেবে এর আগে অ্যাসিস্ট্যান্ট কোচ বা আই লিগের টিমে হেড কোচ হিসেবে কাজ অবশ্যই করেছেন অস্কার ব্রুজন বাট মুম্বাই সিটিএফসিরও অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন একটা টাইমে তারপর এবার কিন্তু আইএসএল প্রথমবারের জন্য হেড কোচ হিসেবে কাজ করতে চলেছেন অস্কার ব্রুজন অস্কার ব্রুজনের এই সাইনিং খুবই ভালো একটা সাইনিং ইস্টবেঙ্গলের জন্য ফোর থ্রি থ্রি অ্যাটাকিং ফরমেশনে খেলতে পছন্দ করেন অস্কার ব্রুজন এবং বসুন্ধরা কিংসের ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল কোচ বলা যায় তাদের হিস্ট্রিতে এবং অস্কার ব্রুজনের হাত ধরে ইস্টবেঙ্গলের কামব্যাক হবে কিনা এই সিজনে সেটাই দেখার বিষয় শুধুমাত্র অস্কার ব্রুজন যে আসছেন তা কিন্তু একদমই নয় বসুন্ধরা কিংসের মেন ফুটবলার ক্যাপ্টেন রবসান রবিনো ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার তাকেও কিন্তু নিয়ে আসছেন অস্কার ব্রুজন ইস্টবেঙ্গলের জার্সিতে নভেম্বরের তেইশ তারিখ অব্দি কন্ট্র্যাক্ট আছে বসুন্ধরা কিংসের সাথে অস্কার ব্রুজনের ফেভারিট ফুটবলার রবসান রবিনহোর এবং রবসানের এই কন্ট্রাক্ট শেষ হলেই ইস্টবেঙ্গল জার্সিতে আমরা দেখতে চলেছি রবসান রবিনোকে তার আগেও হয়তো নিয়ে চলে আসতে পারেন কোচ কারণ রবসান রবিনো বসুন্ধরা কিংস ছেড়ে ইস্টবেঙ্গলে আসছেন এটা পুরোপুরি ডিলডান মানে একদমই কনফার্ম জাস্ট পেপার ওয়ার্ক বাকি আছে যেহেতু ট্রান্সফার উইন্ডো বর্তমানে চলছে না এবং কন্ট্রাক্ট এখনও বাকি আছে রবসান রবিনহোর বসুন্ধরা কিংসের সাথে তাই এখনও অবধি একটু ওয়েট করে যাচ্ছে ইস্টবেঙ্গল কন্ট্রাক্টটা শেষ হলে তারপরেই একদম ফাইনাল সাইনিং করে নভেম্বর মাসে নিয়ে চলে আসবে ইস্টবেঙ্গল রবসান রবিনহোকে তার আগে যদি মিউচুয়ালি কন্ট্রাক্ট টার্মিনেট করতে পারে রবসান রবিনহো এবং বসুন্ধরা কিংস তাহলে অবশ্যই তার আগেই সাইনিংটা কমপ্লিট হয়ে যাবে মানে একদম অফিসিয়াল সাইনিং হয়ে যাবে বাট এটা একদমই কনফার্ম যে রবসান ইস্টবেঙ্গলে জার্সিতে খেলতে চলেছেন এবং বিশাল বড় একটা সাইনিং হতে চলেছে ইস্টবেঙ্গলের জন্য তো দেখা যাক রবসান রবিনহো এবং কোচ অস্কার ব্রুজন ইস্টবেঙ্গলের ভাগ্য ফেরাতে পারেন কি না সেদিকে তো অবশ্যই আমাদের নজর রাখতে হবে ইন্টারন্যাশনাল ব্রেকের পর আবারও রিজিউম হতে চলেছে আইএসএল তোমরা কত এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানিও আর যদি আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও অনেক দিন পর কামব্যাক করেছি এবং রেগুলার ভিডিও আবারও আসতে চলেছে প্লিজ সাপোর্ট করো আগের মতো আশা করছি তোমাদের হতাশার হতে হবে না আমাদের চ্যানেল থেকে প্লিজ সাপোর্ট অবশ্যই করো সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা